পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বর্ধমান পৌরসভার উপপৌর প্রশাসক আইনুল হককে অপসারণের দাবিতে বৃহস্পতিবারও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো। এই নিয়ে তিন দিন ধরে বিক্ষোভ চলছে। এদিন পৌরসভা চত্বর কড়া নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে। বিক্ষোভকারীরা জানান, যতদিন না পর্যন্ত আইনুল হককে অপসারণ করা হচ্ছে ততদিন তাদের আন্দোলন চলতে থাকবে। এই আন্দোলন কতদিন চলবে? প্রত্যেকদিন তোমরা তোমরা কি জানিয়েছো কোথাও এই আন্দোলনে, মানে তোমাদের কি দাবি দাবা এগুলো জানিয়েছো? দাবি বললাম তো যে অপসারণ করতে ওনাকে, আমরা ওনাকে চাই না। সেগুলো তোমাদের উপর মহলে জানিয়েছো কোথাও? হ্যাঁ, আমরা কাল জানিয়েছি। মানে ওনাকে অপসারণ করলেই তোমাদের দাবি মিটে যাবে, তাই তো? হ্যাঁ, এখন তো তাই, এটাই বলবো যে ওনাকে অপসারণ করলেই আমরা দাবি, ওনাকে আমরা কোনো মতেই চাই না। কারণ উনি তো ছিলেন, আগেও তো ভাইস চেয়ারম্যান ছিলেন, ভাইস চেয়ারম্যান ছিলেন, সবই তো ছিলেন। আমরা তো ওনাকে দেখেছি, উনি সৌরাত আনতে যায় শাসককালে, তো উনি যা করেছেন। আমার মা কংগ্রেসে অনেক বহু পুরনো কর্মী, ওনাকেও মানে উনি যে 2003 দাঁড়িয়েছিলেন, ওনাকেও অনেক মানে খারাপ ব্যবহার ওনার সঙ্গে করে। আমাকে কেন, এখানে অনেক জন আছেন যারা কংগ্রেসের মানে বাড়ি থেকে উঠে এসেছে, কংগ্রেস ফ্যামিলি থেকে। আমরা এরা ওনারাও কেউ চান না। তোমাদের দাবি নিয়ে তোমরা আজকে তিন দিন হলো এই আন্দোলনে নেমেছো, তা কোনো রকম কি কোনো আশ্বাস কিছু পেয়েছো? আশা করি নিশ্চয়ই আমাদের উপর মার মতো কথা যাচ্ছিল, ওনারা ডিসিশন নিশ্চয়ই নেবেন। আমরা ওনাদের উপর আস্থা রেখে বসে আছি, আমরা এই আন্দোলন চালাই। বর্ধমান থেকে টিঙ্কু সাহ, আনন্দ বার্তা।